তো হ্যালো ইউব্রেন্ড কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আবার চলে এসছি নতুন নতুন টপিক নিয়ে তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে তোমরা থামেল দেখে বুঝেই গেছো তো আজকে যেটা গুড নিউজ হচ্ছে তোমাদের পরিবেশ পোর্টালে রেজিস্ট্রেশনে অনেকের সমস্যা হচ্ছে তো সেটাই আজকে ক্লিয়ার করব তো কিভাবে কি করবে টোটাল ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো কিভাবে রেজিস্ট্রেশন করবে কীভাবে তোমাদের এক্সোটিক অ্যানিমেল যেগুলো রয়েছে সেগুলো কীভাবে রেজিস্ট্রেশন করবে পরিবেশ পোর্টালে আর পরিবেশ পোর্টালের কীভাবে রেজিস্ট্রেশন করবে টোটাল ইনফরমেশন এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে তো চলো বেশি সময় না নিয়ে ভিডিও শুরু করা যাক ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে থাকে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে দেখেবে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন তোমাদের ওখানে সর্বপ্রথম চলে যাবে তো চলো বেশি সময় না নিয়ে ভিডিও শুরু করা যাক সো লেটস স্টার্ট দিস ভিডিও তো ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব তো ফার্স্ট এখানে নিউ ট্যাব নিয়ে নিলাম খুলে আমরা তো এবার এখানে লিখবো হচ্ছে পরিবেশ পোর্টাল তো এখানে পরিবেশ পোর্টাল দেখতে পাচ্ছুলে নিয়েছি তো এবার এখানে ওয়েলকাম টু পরিবেশের মধ্যে ক্লিক করবো আমরা তো এই এখানে এরকম চলে আসবে দেখতে পাচ্ছ তো তো এরপরে আমরা কি করব এখানে আমরা পরিবেশ পোর্টাল ওপেন করে নিয়ে এখানে লগ ইনে ক্লিক করব যদি নিউ রেজিস্ট্রেশন হয় তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তো আমি লগ ইনে ক্লিক করেছি তো এখানে লগ ইন আইডিটা দিয়ে দেবো আমরা তো এখানে লগ ইন আইডিটা দিয়ে নিচে পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে আর তোমরা যদি নতুন রেজিস্ট্রেশন করো তাহলে ওখানে রেজিস্ট্রেশন ওখানে গিয়ে ওটা এখানে একটা ছোট্ট একটা কিছু ইয়ে থাকে তো সেগুলো ফিল আপ করে দিলে হয়ে যাবে যদি তোমাদের নতুন নিউ রেজিস্ট্রেশনের কোনো সমস্যা হয় তো সেটা নিয়ে আমাকে কমেন্ট করলে আমি নতুন একটা ভিডিও আপলোড করে দেবো নিউ রেজিস্ট্রেশনের তো এখানে এবার পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা তো এবার এখানে ক্যাপচাটা দিয়ে এখানে লগ ইন তো ওই ক্যাবটা অনেক সময় প্রবলেম দেয় তো দেখতে পাচ্ছ আমার এখানেও সেম প্রবলেম দিল তো আবার আমরা রিক্যাপচা করবো তো এবার আমরা লগ ইন করবো তো দেখতে পাচ্ছি লগ ইন সাকসেসফুলি ওখানে দেখিয়ে দিয়েছে তার মানে লগ ইন নিয়েছে তো লগ ইন নেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তো এটাকে আমরা আই হ্যাভ ভিজিটেড ড্যাশবোর্ড তো ওটাতে আমরা ক্লিক করে দেবো তো এবার আমরা কি করব তো আমরা এখানে অ্যাপ্লাই পরিবেশ পোর্টাল ওয়ান পয়েন্ট জিরোটাতে ক্লিক করব তো এখানে অ্যাপ্লাই ফর নিউ প্রোপোজাল তো এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা পেজ খুলে যাবে তো এরপরে আমরা কি করব তো ওইখানে হচ্ছে এই এইটা এটাকে ইয়েস করে দেবে তো এটা হচ্ছে রয়েছে তোমার ওয়েদার দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার অ্যাডভাইজারি ফর এক্সোটিক লাইফ স্পেশিস মানে তোমার যে অ্যাপ্লিকেশানটা করছো সেটা হচ্ছে বাইরের যে প্রজাতির তোমার এক্সোটিক অ্যানিমেলগুলো রয়েছে সেগুলো ওইখানে অধীনে রয়েছে কি না সেটাই তোমার কাছে অ্যাপ্রুভাল চাইছে তো এটাকে ইয়েস করে দেবে আর তার সাথে এই ভলেন্টারি অন ইয়েস করে দেবে তো এরপরে এখানে এটা ভালো করে দেখে নেবে এখানে তোমার হচ্ছে নাম আর কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডিটা ভালো করে দেখে নেবে অ্যাড্রেসটাও দেখে নেবে তারপরে এখানে যে সাবমিট দেখতে পাচ্ছো সাবমিট বাটনটা এখানে তো এখানে ক্লিক করে দেবে তো চলো এটাকে ক্লিক করে দেওয়া যাক তো এবার ক্লিকটা করার পরে দেখতে পাচ্ছো এখানে প্রোপোজাল নাম্বারটা দিয়েছে তো এই প্রোপোজাল নাম্বারটা তোমরা স্ক্রিনশটও তুলে রাখতে পারো বা কোনো জায়গায় নোট করেও রাখতে পারো তো এবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছ একটা পেজ খুলে গেল তো ফার্স্ট হচ্ছে এখানে তোমার এখানে হচ্ছে চুজ ফাইলের মধ্যে চলে যাবে চুজ ফাইলের মধ্যে গিয়ে একটা যে কোনো সাপোর্টিং ডকুমেন্টস যেমন ভোটার কার্ড তো আমি এখানে রয়েছে তো ভোটার কার্ডটা দেবো তো ভোটার কার্ডটা এখানে নিয়ে বা আধার কার্ড নিয়ে তোমার এখানে এটা হচ্ছে এখানে পাবলিশ করতে হবে আপলোড করতে হবে আপলোড আইডির মধ্যে তো এখানে ভোটার কার্ডটা আমি দেখো চুজ করে নিয়েছি তো এবার এখানে ওপেন করলাম তো এখানে এটা সাবমিটেড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছো সাপোর্টিং ডকুমেন্টস আপলোডেড দেখাচ্ছে তো এবার আমরা নিচে চলে আসবো নিচে চলে আসার পরে তো এখানে সিলেক্ট অপশানে দেখতে পাচ্ছ স্পিসিস কমন নেম তো এখানেতে ক্লিক করব তো এখানে তোমার দেখতে পাচ্ছ এখানে যে স্পিসিসটা রয়েছে তোমার সেটা যদি এর মধ্যে থাকে তো ভালো যদি না থাকে তাহলে আদার্স করে দেবে তো এখানে ওটা দিতে হবে তো আমার তো এখানে যা যা রয়েছে যেটা নিয়ে আমি করছি সেটা এখানে নেই তো সেক্ষেত্রে আমি এখানে আদার্স করে দেবো তো আদার্সে আমি ক্লিক করলাম তো এরপরে দেখতে পাচ্ছ এখানে তার কমন নেমটা যেটা আছে সেটা তোমরা ওখানে দিয়ে দেবে তো আমি এখানে হচ্ছে ইয়েলো সেলের এর আমি অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করাচ্ছি তো আমি এখানে ইয়েলো সেট করনিওর লিখে দিলাম তো এখানে ওটা টোটালটা টাইপ করে দেবে তো এরপর হচ্ছে আমরা এর সায়েন্টিফিক নামটাকে দেবো তো সাইন্টিফিক নামটা তোমরা হচ্ছে গুগল থেকে সার্চ করে নেবে যে এস পিসিটি দেবে তার সায়েন্টিফিক নেমগুলো সার্চ করলে ওখানে টোটালটা চলে আসবে তার কি সাইন্টিফিক নেম রয়েছে তো আমরা এলোসের কনিও দেবো তো এর সায়েন্টিফিক নাম আমরা এখানে লিখে দেবো তো দেখতে থাকো তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এর এজ কত আছে এটা অ্যাডাল্ট রয়েছে নাকি তো সেটা এখানে দিয়ে দিলাম তো এটা আমার যেহেতু অ্যাডাল্ট রয়েছে তো অ্যাডাল্ট দিয়ে দিয়েছি তো এটা অরিজিনটা কোন কান্ট্রি থেকে বিলং করে তো সেটা আমরা এখানে দিয়ে দেবো তো এটা যে যেহেতু মেক্সিকো থেকে বিলং করে তো সে আমরা এখানে মেক্সিকোটাকে খুঁজে ওটা এখানে আমরা ক্লিক করে দেবো তো তোমাদের যেটা যে স্পিসি যেখান থেকে যে কান্ট্রি থেকে বিলং করে তো সেটা তোমরা চুজ করে নেবে তো এই যে মেক্সিকো দেখতে পাচ্ছ তো এখানে আমরা মেক্সিকো চুজ করে নিলাম তো এবার হচ্ছে এখানে হচ্ছে ডেটটা যদি তুমি হচ্ছে রকম কারোর কাছ থেকে কিনে থাকো তো সেখানে এখানে তার ট্রান্সফার যে নিয়েছো তার কাছ থেকে সেই ডেটটা দিতে হবে আর আমি যেহেতু কোনো জায়গা থেকে নিয়েছি তা সেখান থেকে হিসেব থেকে নিয়ে ওটা ছেড়ে দিলেও হবে তো এবার আমরা অ্যাড্রেসটাকে দেবো তো এখানে ফুল অ্যাড্রেসটা তোমরা টাইপ করে দেবে তো এখানে ফুল অ্যাড্রেস টাইপ করার পরে তো এরপরে কি করবে এরপরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছ এখানে যে তোমার স্পিসিসের যেইটা তোমার রয়েছে তার কে একটা ছবি ছবি এখানে তোমার রাখতে হবে নিতে হবে তুলতে হবে তো আমার কাছে আমি কনিয়রের ছবি রয়েছে দেখতে পাচ্ছি এখানে তো দুটো যেহেতু দিচ্ছি আমি দুটো কনিওয়ার একবারে তুলে নিয়েছিলাম তো দুটো ছবি একবারে এখানে অ্যাড করে দিলাম তো এখানে ছবিটাকে দেওয়ার পরে এখানে অ্যাড করবে তো এখানে একটা কিছু মিসিং আছে তো মিসিং কী আছে সো সেটা তোমাদেরকে বলে দিই তো এখানে একটা মিসিং রয়েছে হচ্ছে স্পিসিস কটা স্পিসিস আমার কাছে রয়েছে সেটা আমি এখানে লিখিনি তো এটা ওখানে দিয়ে দেবে তোমাদের কাছে যে কটা মেল থাকবে আর যে কটা ফিমেল থাকবে তো এখানে নাম্বার অফ মেলের মধ্যে যে কটা মেল রয়েছে স্পিসিস তোমাদের কাছে এক্সোটিক রয়েছে আমার কাছে দুটো একটা কনিউমার রয়েছে আর মেল একটা ফিমেল কনিয়র রয়েছে তো আমি এখানে একটা একটা করে লিখে দিলাম তোমাদের কাছে যদি বেশি থাকে তো বেশি এখানে একবারে লিখে দেবে তো একবারেই টোটাল সবগুলো রেজিস্ট্রেশন হয়ে যাবে একবারে লট ধরেই তোমরা ছবিটা ক্লিক করবে একটাই ছবি এখানে এর মধ্যে আপলোড করতে পারে তো এরপরে আমরা অ্যাড করে দেবো তো অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখবে এখানে অ্যাড নিয়ে নেবে তো আমরা অ্যাড করে দিয়েছি তো দেখতে পাচ্ছি এখানে স্পিসি ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি এখানে দেখিয়ে দিয়েছে তো এরপরে আমরা কি করব এরপর আমরা নিচে চলে যাব তো এখানে দেখো এখানে চলে এসেছে আমাদের যে প্রপোজালটা দেয়া হয়েছে সেই প্রপোজালটা এখানে চলে এসেছে তো এবার আমরা এখানে একবার মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে যদি মনে হয় যে না ঠিক কোনো রকম ভুল নেই তো আমরা এটাকে সেভ এন্ড লক করে দেবো একবার সেভ এন্ড লক করে দিলে কিন্তু এটা লক হয়ে যাবে তারপরে এটাকে এডিট করতে পারবে না আর এখন যদি রকম সেভ আপ ড্রাফট করে রেখে দাও পরে তোমরা এডিট করতে পারবে তো চলো এটাকে আমরা সেভেন লক করে দি তো ভালো করে এটাকে মিলিয়ে নিয়ে আমরা এটাকে সেভ অ্যান্ড লক করে দেবো তো ভালো করে ডিটেলসগুলো দেখে নেব দেখে নেওয়ার পরে তারপরে সেভ সেভ্যান লক করে দেবো তো লক করে এটাকে ওকে করে দেবো তো ওকে করে সাথে সাথে তো চলো এটাকে ওকে করে দেওয়া হোক তো ওকে করার পরে হচ্ছে এই যে এই পেজটা খুলে গেলো তো এখানে প্রিন্ট অপশান রয়েছে তো এটাকে প্রিন্ট করে নেবে তোমরা তো এটা তোমার ডকুমেন্টস হয়ে গেলো যে প্রপোজাল নাম্বারটাও এখানে রয়েছে টোটাল তো এটাকে আমরা প্রিন্ট করে নেবো তো ফাইনালি রেজিস্ট্রেশন এটা কমপ্লিট হয়ে গেল যে একটা এরপরে তোমরা এইভাবেই এক এক করে যত রকমের স্পিসিস রয়েছে যত রকমের তোমার পেডস রয়েছে এক্সটিক অ্যানিমেলস রয়েছে তোমার কাছে তো সেগুলো তোমরা এখানে রেজিস্ট্রেশন করাতে পারবে তো এরপরে ফরেস্ট অফিস থেকে তোমাদের কাছে কলও আসতে পারে বা ওরা বাড়িতে ভিজিট করতেও আসতে পারে তো ওটা কল করেই আসবে ওরা এসে তোমার ওরা যদি মনে হয় যে না ঠিক আছে তুমি ভালোভাবে রেখেছো এদেরকে তো ওরা তো অ্যাপ্রুভালটা দিয়ে দেবে আর একটা সার্টিফিকেটও তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন টপিকের সাথে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ফ্রেন্ডস টাটা